প্রথম কথা হচ্ছে দুধমা মাহারাম অর্থাৎ মাহারাম মহিলাদের মধ্যে একজন যতগুলো মহিলার সাথে বিবাহ করা হারাম তাদের মধ্যে দুধমাও একজন যে তাদের সাথে বিবাহ করা যাবে না শুধু তার সাথে নাই তার মেয়ের সাথেও বিবাহ করা যাবে না এবং তার তার মেয়ের সাথেও বিবাহ করা না যায় তার মানে মাহারাম মহিলাদের মধ্যে একজন হচ্ছে দুধমা আর দুধমার অধিকার হচ্ছে আপনার সাথে যতটুকু ভালো ব্যবহার করা যায় তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন কেননা তার দুধপান করেছেন দুধমার অধিকার অবশ্যই আছে আপনার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন কিন্তু আপন মার যে অধিকার আপন মার যে অধিকার ততটুকু নয় দুধমার অধিকার আপন মায়ের অন্তত দুই গুণ নিচে হবে কারণ আল্লাহ বলে আলামিন সূরা আহতাফের পুনরো নম্বর হয় আল্লা রব বলে আলামিন বলেছেন ওয়াজ সৈনালিংসানা বি ওয়ালে দেইহি এহসানা হামালাত হু উম হু কুরহা ওয়াদাত হু কুরহা ও হামলুহু হু ওয়া ফিসাল হু সালাহুনা শাহরা সুরাহাকা পুনর নম্বর আয় তালা রব্বুল্লাহ আলমিন বলেছেন ওয়াসাইনাল ইংসান আবি ওয়ালে দাইহি এহসানা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছে আমি আদেশ করেছি মানুষদেরকে আদেশ করেছি যে তারা যেন তারা কি করে তাদের মাতা পিতার সাথে সদ ব্যবহার করে ওয়াসান এল ইংসান আবি ওয়ালে মানুষের মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন তার মাতা পিতার সাথে সদ ব্যবহার করে তারপরে মাতা পিতার মধ্যে মাতার অধিকার এখানে আল্লাহ কেননা মা তাকে কষ্ট করে গর্ভধারণ করেছে বহন করেছে গর্ভধারণ হামাল শব্দরত বহন করা হামাল শব্দরত গর্ভধারণ করা গর্ভধারণ করেছে মা তাকে তাহলে মা তাকে গর্ভধারণ করেছে এক হচ্ছে মার ফজিলত বেশি কেননা মা অকষ্ট করে তাকে গর্ভধারণ করেছে হামালাত হুম হুকুরহা অবদাত হুকুরহা এবং মা তাকে আরেকটি কাজও করেছে যেদিন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না শুধুমাত্র মাই এই কষ্টটা শুধু বুঝতে পারে এই জন্য মায়ের আরেকটি অধিকার বেশি যে কারণে মা তাকে কষ্ট করে ভূমিষ্ঠ করেছে যেদিন সে জন্মগ্রহণ করেছে মায়ের কষ্ট যে কত কত পরিমাণে মানে মৃত্যু সমান যন্ত্রণা নিয়ে মা তাকে দুনিয়ার বুকে এনেছে এজন্য মায়ের আরেকটি মায়ের আরেকটি হচ্ছে অন্যান্য মানুষের চাইতে অধিকার বেশি হামালা থু মুহকুর হা থুকুর হামলুহু হু আলুহু সালাথু না সাহারা তারপরে হামল এবং বহন করা এই গর্ভধারণ করা এবং বিশেষ করে দুধপান করা তিরিশ মাস বলা হয়েছে তার মানে ওই ছয় মাস বিশেষ করে হামল অর্থাৎ গর্ভধারণটা স্পষ্ট হয় আর দুই বছর দুধপান করিয়েছে তাহলে দুই বছর দুধপান করিয়েছে মায়ে তো এই দুধপান করার একটি ফজিলত তার মানে একটা একজন মায়ের একজন মায়ের অধিকার পিতার চাইতে তিন গুণ বেশি তাকে চতুর্থ পুরস্কার চতুর্থ অধিকার হচ্ছে বাপের তো একজন গর্ভধারিণী মায়ের অধিকার অন্য অন্য পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তিনগুণ বেশি তার মধ্যে দুধমা শুধু একটি পায় সে পান করার কারণে কেননা আল্লাহ রবুল আলামিন যে তিনটি কথা বলেছে কষ্ট করে গর্ভধারণ করেছে কষ্ট করে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে এবং দুধ পান করিয়েছে তাহলে এই দুধমা শুধুমাত্র দুধ পান করার কারণে সেই এই ফজিলত বা এই হদ করার অধিকার রাখে এই জন্য দুধমা আপন মায়ের মতো নয় বরং সে একগুণ হকদার ভালো ব্যবহার পাওয়ার হকদার এজন্য দুধমার সাথেও ভালো ব্যবহার করতে হবে দুধমার সাথেও সুন্দর ব্যবহার করতে হবে দুধমার যতটুকু হক আদায় করা উচিত ততটুকু সম্ভব তারও হক আদায় করার চেষ্টা করতে হবে আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুম ভিডিও Al Hadith